26 ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। তার প্রেক্ষিতে তারা সম্পদ বিবরণী দাখিল করেছেন। দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই শেষে জনাব মহিউদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের বিরুদ্ধে গাতোয়ায় উৎস বহির্ভূত 2,70,63,098 টাকার সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণাদি পাওয়া যায়। এই প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এ 26(2) ও 27(1) দ্বারাই কমিশনের অনুমোদন ক্রমে মামলা নম্বর এগারো তারিখ 16/10/2024 রুজু করা হয়েছে। একই সাথে জনাব নূরজাহান বেগম, স্বামী মহিউদ্দিন আহমেদ, প্রাক্তন চেয়ারম্যান বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড, তার প্রতিও দুর্নীতি দমন কমিশন আইন 2004-এ 26(1) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছিল। তার প্রেক্ষিতে তিনিও সম্পদ বিবরণী দাখিল করেছিলেন। সম্পদ বিবরণী যাচাই শেষে জনাব নূরজাহান বেগমের 1,19,64,802 টাকার গাতোয়ায়ের উৎসের সাথে সংগতিবিহীন সম্পদ অর্জনের প্রমাণাদি পাওয়া যায়। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এ 26(2) এবং 27(1) ধারায় কমিশনের অনুমোদন ক্রমে মামলা নম্বর 12 তারিখ 16/10/2024 রুজু করা হয়েছে।